এক নাম্বার হলো বিবাহ কেন, যারা ইমানদার তাদেরকে আল্লাহ ডেকেছেন খুব মহাব্বত করে, যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক তাদেরকে ডেকেছেন কড়া ভাষায়, কিন্তু মুমিন যারা ইমানদার তাদেরকে ডেকেছেন অত্যন্ত মহাব্বত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন এই তো সুবহানাল্লাহ, চলতে থাকবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার একশোতে একশো, পরিপূর্ণ 90 আর 10 নয়, 80-20 নয়, 95 আর 5 নয়, একশোতে একশো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মরে যেও না, মরে বলেন মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যায়ও না। অবশ্যই তুমি যখন মারা যাবে তখন তুমি যেন নিশ্চিত মুসলিম থাকো। এবার প্রশ্ন আসবে, ভাই হুজুর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলছেন মুসলমান না হয়ে মরিও না, ইমানদার তো মুসলমান হয়েই মরবে, ইমানদার কি বেঈমান হয়ে মরতে পারে? যুক্তি কিন্তু এটা সাপোর্ট করছে না, বাট আল্লাহ যা বলে তার ভিতরে নিশ্চয় রহস্য আছে। আল্লাহ হলেন আলিমুন বিজাতি সুদূর, অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এবার আপনি শুনুন, আল্লাহ জানেন, ভাই প্লিজ বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে হবে, প্লিজ আম্মু কথা বলিও না, অনেক লম্বা কথা অনেক দীর্ঘ, সংক্ষেপে বলি, কোরআনে আছে আল্লাহ আসমানকে বলেছিলেন আসমান তোমাকে আমি একটি আমানত দেব, আসমান বলছে আই এম সো সরি, আই হ্যাভ নো অ্যাবিলিটি টু রিসিভ দ্যাট ভেরি স্পেশাল থিংস, আমার পক্ষে সম্ভব নয় এটা নেওয়া। আল্লাহ জমিনকে বলেছেন জমিন তোমাকে আমি কিছু আমানত দেব, জমিন বলছে না আল্লাহ আমি পারবো না, আমি আমি পারবো না, আই এম নট অ্যাবল। এবার আল্লাহ বলছেন পাহাড়গুলোকে, পাহাড় তোমরা তো অনেক বড় বড়, তোমাদেরকে একটি আমানত দিই, পাহাড়গুলো বলেছে স্যারেন্ডার করেছে, উই আর সরি, আমাদের পক্ষে এই আমানত নেওয়া সম্ভব। এবার আল্লাহ গিয়ে বলেছে হে মানুষ আমার বান্দারা তোমাদেরকে আমি একটি আমানত দেব, বান্দারা বলেছে আল্লাহ দেন, আমরা নিতে প্রস্তুত। আমানতটা কি জানেন? স্বতন্ত্র বিবেক, স্বাধীন চিন্তা চেতনা। আপনি যদি ভালো কাজ করেন প্রত্যেকটা ভালো কাজের জন্য ক্রেডিট পাবে কে? আরো জোরে আল্লাহ শব্দ বলতে এত কষ্ট হয় কেন? আরো জোরে বলেন, আপনি যদি ভালো কাজ করেন প্রত্যেকটা ভালো কাজের ক্রেডিট কে পাবে? আর যদি খারাপ কাজ করেন এটার জন্য দায়ী কি আল্লাহ? আরো জোরে বলেন না, না। হুজুর কি বলেন? হ্যাঁ তাই, টয়োটা গাড়ি বানিয়েছে কে? টয়োটা, আমার গাড়িটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি, ক্লোজার কার আছে টয়োটার, নোয়া আছে, লম্বা লম্বা হাইস গাড়ি আছে, ওই গাড়ি যদি ভালো মতো রাস্তায় চলে সুনাম হবে টয়োটার, কথা কয় না ঠিক কিনা? আপনারা বলেন না জাপানি গাড়ি বাবা অনেক শক্ত, ঠিক কিনা? এখন ওই গাড়ি আমি যখন টানেল রোড দিয়ে, টানেল রোডের সামনে দিয়ে আসছি,
আমার একটা পরিচিত মানুষকে আমি গাড়িতে তুলি নাই, দোষটা কি টয়োটার মালিকের না আমার? কার 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 কার? আমার, ড্রাইভারের। যে তোলে নাই তার, যে গাড়ি বানিয়েছে তার নয়, ঠিক কিনা বলেন না? সেম দ্যাট। আল্লাহ আপনাকে বানানোর পরে আমানত দিয়েছে একটা, কি আমানত? স্বতন্ত্র বিবেক, স্বাধীন ইচ্ছা, আপনি যেটা চান সেটা আপনি করতে পারেন। আল্লাহ আপনাকে ওই আমানতটা দিয়েছে, এবার কেউ বিবেক খাটিয়ে খাটিয়ে স্বাধীন ইচ্ছাকে অ্যাপ্লাই করে করে সিদ্দিকে আকবর হয়েছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ ফারুকে আজম হয়েছে, কেউ উসমান জুন্নুরাইন হয়েছেন, কেউ মৌলা আলী হয়েছেন, কেউ হযরত ইমামে হুসাইন হয়েছেন, কেউ হাসানে পাক হয়েছেন, কেউ গৌসুল আজম শাহিনশাহে বাগদাদ হয়েছেন, কেউ খাজা গরিব নওয়াজ হয়েছেন, আর কেউ এজিদ হয়েছে, ঠিক কিনা বলে? তো এজিদ হয়েছে, এটা তার নিজের বিবেকে, সে স্বাধীন ইচ্ছায় এজিদ হয়েছে। আর যিনি হুসাইন হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা, গোটা পৃথিবী যাকে ভুলতে পারছে না, কেয়ামত পর্যন্ত ভুলতে পারবে না, তিনিও নিজের বিবেক খাটিয়েছেন যে ইয়ে কোরআন কা, ইয়ে কোরআন হ্যায়, ইয়ে সুন্না হ্যায়, ইয়ে মুস্তাফা কা দেখায়া হুয়া রাস্তা হ্যায়, মুঝে ইস রাস্তা মে চলনা হ্যায়, ইয়ে আল্লাহ নে ইস রাস্তে পর চলনে কে লিয়ে কাহা হ্যায়, ইয়ে কাম মে করেঙ্গে জিসসে আল্লাহ রাসূল রাজি হো, ইয়ে কাম নেহি করুঙ্গা জিসসে আল্লাহ রাসূল নারাজ হো, এটা ভেবেছেন, স্বাধীন ইচ্ছা অ্যাপ্লাই করেছেন, জান্নাতি যুবকদের সর্দার নিশ্চিত করেছেন, কেয়া কিয়ামতের মাঠে যার শান উঠতে থাকবে। মগর জিসনে আপনে ব্রেইন কো ধোকাবাজি মে অ্যাপ্লাই কিয়া, আজকের বিয়ে বাড়ি কোন জিনিসটা কোরআন সুন্নাহ সম্মত আপনি আমাকে দেখান, একটা দেখান একটা। মেলামেশা নারী পুরুষের অশ্লীল দৃশ্য আমরা বিয়ে বাড়িতে দেখি, এটা থেকে বিয়ে বাড়িগুলো মুক্তি পাবে ইনশাল্লাহ বলেন। সে উৎসাহ দেওয়ার জন্য আমি মূলত এসেছি, তো আমি অনেক স্যাক্রিফাইস করে এসেছি। আমি অনুরোধ করবো আপনারা সবাই বসে যান, আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার তৌফিক দান করুন। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله الذي ألزم حب نبينا وجعل حبه ميزانا لإيماننا